হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা। রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমায় লাইক দেবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি তিনটে মুরগির ডিম সেদ্ধ করে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটায় কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে তাতে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বড় একটা ফুলকপির হাফ নিয়ে ঠিক এইভাবে টুকরো করে নিয়ে হলুদ মাখিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে তাতে গোটা জিরে এক চামচ আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এতে আমি বড় বড় ডুমো করে কেটে রাখা চারটে আলু এতে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এইভাবে হালকা ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আবারও একটু সামান্য নেড়ে নিচ্ছি। এবার আমি এতে একটা বাটা মশলা দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-3 মিনিট ধরে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর চিনি দিয়েছি। জিরে গুঁড়োর ব্যবহার আমি এখানে করিনি। মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়ছি। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার মিক্সির বাটিতে জল দিয়ে সেই মিক্সির বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল আমি এখানে অ্যাড করছি, যেহেতু আমি এটা ভাতের সাথে পরিবেশন করব সেই জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ জল অ্যাড করেছি। জলটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এতে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাটা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলে তখন আমি গ্যাসের আঁচটা একদম লোয়েতে করে রেখে দিয়ে 10-12 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 10-12 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, কপিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর ওপরে দিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ডিমগুলোর গায়ে আমি খুন্তি দিয়ে একটু একটু করে চিরে দিয়েছি যাতে ঝোলের মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে এর ওপর থেকে সামান্য গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি, আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা আমার রেডি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তরকারিটা। অসাধারণ খেতে হয় এই তরকারিটা, পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায় এই ডিমের ডালনাটা দিয়ে। আমার একান্ত অনুরোধ রইল আপনাদের, প্লিজ আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।